আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত শহীব বুখারী শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো দুই আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ হতে আবদুল্লাহ ইবনু আমর ওরাদি থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সল্লাহামকে জিজ্ঞেস করল ইসলামের কোন কাজটি উত্তম তিনি বললেন তুমি ক্ষুধার্তকে খাবার দেবে আর সালাম দেবে যাকে তুমি চেনো এবং যাকে তুমি চেনো না তো রসুল সাল সালাম হাদিস দ্বারা আমরা একটুকু বুঝতে পারি যে রাসুল সাল সালামের কাছে এক ব্যক্তি আসলেন এবং এসে রসুল সাল সালামে জিজ্ঞেস করছেন যে ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম তখন রসুল সাল সাল্লাম বলছেন তুমি ক্ষুধার্তকে খাবার দেবে আর সালাম দেবে যাকে তুমি চেনো এবং তাকে যাকে তুমি চেনো না তো জন ব্যক্তির কথা এখানে উল্লেখ আছে যে আমি একজন পরিচিত লোক আমার তাকেও সালাম দিতে হবে যে অপরিচিত লোক তাকেও সালাম দিতে হবে তো আর দ্বিতীয়ত আরেকটা কথা বলছিল যে ক্ষুধার্তের কথা যে ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি খাবার দেবে আপনি অবশ্যই আপনার যতটুকু সম্ভব আপনি আপনার জায়গা থেকে আপনি মানুষকে ক্ষুধার্ত ব্যক্তিকে হেল্প করবেন তো ও রসুলসাল্লামের এই হাদিসটি মেনে বুঝে আমাদের জীবনে সুন্দর মতো চলার মত যেন আল্লাহ আমাদের তৌফিক দান করে আনী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু